দর্শক, বরগুনায় এক আসনের জনমানুষের প্রাণের দাবি নিয়ে কথা বলছেন। বরগুনায় এক আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম সরোয়ার টুকু এমপি মহোদয়, এই কথাটাই বলতে চাই যে আমার মেধা, আমার যোগ্যতা, আমার দক্ষতা দিয়ে, আমি আমার সৃজনশীলতা দিয়ে আমি সবসময় চেষ্টা করব সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা, অর্থাৎ আমরা যে পিছিয়ে পড়েছি এখান থেকে এগিয়ে যাওয়ার জন্য কি কি করা লাগে। তো এই কাজগুলো করার ক্ষেত্রে সংবাদ মাধ্যম, গণমাধ্যম কর্মীদের সহযোগিতা লাগবে। ধরেন, বরগুনা এখন আমার বিবেচনায় সবচেয়ে দুরবস্থা সদর হাসপাতালে, কোন চিকিৎসা নাই। ওরা একটা ওষুধের নাম লিখতে পারে, সেটা হলো বরিশাল রেফার করে, এই একটা মেডিসিন তারা লেখে, আর কোন মেডিসিন এদের জানা নাই, পর্যাপ্ত ডাক্তার নাই, কি যে অপরিচ্ছন্ন। ওখানে একটা পেশেন্ট ভিজিট করতে যাওয়া একটা বিশ্রী পরিবেশ। এটা উন্নত করতে হবে, এটা উন্নত করতে হলে এই হাসপাতালের নাজুক পরিস্থিতি দু একটা টেলিভিশন চ্যানেলে দেখাতে হবে, যাতে আমার কথাগুলোর যৌক্তিকতা তারা বিশ্বাস করে। টেলিভিশন সংবাদ মাধ্যমে তো মূল, যে কোনো একজনের একটা নিউজ দৃষ্টি আকর্ষণ করলে হয়তো কারো বলার লাগে না। হেলথ এর ডিজি ফোন করবে পরের দিন যে তোমার তো যমুনা টেলিভিশনে বা একুশে টেলিভিশনে নিউজটা দেখলাম, এটা কি খবর। আমার কাজ করতে হলে আমাকে সাহায্য সহযোগিতা করতে হবে এই গণমাধ্যম কর্মীদের, অথবা এই সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, জেলা স্কুল, গার্লস স্কুল, চারটে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি, জেলা হেডকোয়ার্টারে চারটে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ, শিক্ষার মান, শিক্ষকদের অবদান, এখানে পর্যাপ্ত ছাত্র আসে কিনা। বরগুনা সরকারি কলেজে প্রায় 8,000 স্টুডেন্ট, আমার তো ধারণা যে 1,000-এর বেশি আসে না এবং নিয়মিত ক্লাস হয় না। এই যদি হয় শিক্ষার অবস্থা, আমরা কেউ জানতেও চাই না যে গার্লস স্কুলে কয়জন টিচার আছে, হাই স্কুলে কয়জন টিচার আছে, কলেজে পর্যাপ্ত সাবজেক্ট আছে কিনা, এগুলো খুব বিতর্কিত। আমাদের সরকারের আমলে অবকাঠামো উন্নয়ন হয়েছে, ভালো ভালো বিল্ডিং হয়েছে, বাউন্ডারি হয়েছে এবং আমাদের বাহ্যিক সৌন্দর্য এসেছে, কিন্তু ভেতরের সৌন্দর্যটা আমরা আনতে পারিনি। আমরা এই সমাজে রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে আছে, সাংবাদিকরা সব জানে, কেউ ভয়ে কথা বলে না, কেউ মনে করে যে এটা খাও কোষাকষির দরকার নাই, যাতে আমি অনলাইন লই, তো এগুলো করা যাবে না। এসব ক্ষেত্রে আমি যেহেতু ঘোষণা করেছি যে আমি সততার সঙ্গে বিক্রি করব, আমি ঘুষ খাব না। আমি মনে করি একজন সংসদ সদস্য যদি ঘুষ না খায়, তাহলে আমার জেলা প্রশাসক, আমার পুলিশ সুপার, আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, অথবা যারাই আছে সরকারের প্রশাসনে বা পুলিশে, তারা খাবে হয়তো, কিন্তু সেটা খুবই, যদি দেখে যে না আমি টিআরএ কোনো টাকা নেই না, পিএও আমার কোনো ঘুষ দিতে পারে না, পার্সেন্টেজ নেই না, আমি যে কাবি খাই নেই না, আমি টিউবওয়েল বেশি না, আমি অন্যান্য যেগুলো মানবিক কাজ, সাধারণ মানুষের কাজ, তো আমি সব, আমি কন্ট্রাক্টরি ব্যবসা, আমার কোনো প্রতিনিধি নেই, আমার কোনো মার্সেলম্যান নাই, আমি কোনো খলিফা নিয়োগ করে নেই, আমার কথা বলে কেউ টাকা নিতে পারবে না চাকরিতে এসে। তো এগুলো যদি না থাকে এবং আমি যদি প্রমাণ করতে পারি যে আমি যা কথা দিয়েছি সেই কথা রক্ষা করেছি, তাহলে তো একটা স্থিতিশীলতা আসবে। আমার বাসার পাশে এসি ল্যান্ড অফিস না, ঘোষের আর একটা ভালো জায়গা, এখানে এখানে কি আছে না আছে এ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা আছে, তো সেটা যদি আমি মনে করি যে না, আমি ইচ্ছে করি যে সব পারবো এমন না, আমার দ্বারা আমি ওখানে সর্বক্ষণ বসে থাকতে পারবো না, কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, উনি আতঙ্কে থাকবে। আমি যদি অপরাধী না হই তাহলে সে অপরাধ করার ক্ষেত্রে সতর্ক থাকবে, এটাই বড় উপকার। তো এই জন্য আমি যেহেতু নিজে সৎ থাকার চেষ্টা করব এবং সততার সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করব, আমি মনে করি একটা সততার সমাজ, একটা নিয়মতান্ত্রিক সমাজ, এই সোসাইটিতে কিছু পরিবর্তন আসবে। একজন ব্যক্তি ভালো হলে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে। আমাকে ওসি সাহেব কালকে বলছে, স্যার এই পৌরবার্কের পিসের ট্যাবলেট কালকে বেছে নিতে হয় নাই, তা আমাকে ওপারের কোন স্ট্যান্ডে হয় নাই, না গোডাউন তালা মারা, খোলে নাই কেউ, আপনারা জানেন সবই, তো কোন গোডাউন খুলতে পারবে না। আব্দুলের পরিস্থিতি তো আরো ভয়াবহ, বরগুনা যা আছে তবু একটা জেলা হেডকোয়ার্টার হিসেবে আমরা মোটামুটি ভাবে মান সম্মান নিয়ে চলতে পারে বা একটা সামাজিকতা আছে, আন্তরিক পরিস্থিতি আরো ভয়াবহ। বা সময় করবেন যে এমন কথা কয়, আন্তরিক পরিস্থিতি আরো ভয়াবহ। তো এই জন্য যেখানে কাজ করতে গেলে খুবই সতর্কতার সঙ্গে এবং সংবাদকর্মীদের সাহায্য সহযোগিতা প্রয়োজন।
তো আমি এই জন্য আপনাদের সকলের বলি যে আপনারা আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন।